আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি হলো কাবা বড় নাকি মানুষ বড়। এটা কোরআনের আলোকে প্রমাণ দলিলে কি বলে, কাবা বড় নাকি মানুষ বড়, এই বিষয়টি আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমি কোরআনের আলোকে তুলে ধরব। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, প্রতি বছরের ন্যায় এবছরেও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রেজভিয়া হাবিবিয়া দরবার শরীফ কটিয়াদি কিশোরগঞ্জে উদযাপিত হতে যাচ্ছে সুবিশাল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উরুসুন্নবী মাহফিল। উক্ত মিলাদুন্নবী সম্পর্কে হাদিস শরীফে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নিয়ামতুল কুররা আলাল আলাম কিতাবে 8 নং পৃষ্ঠায় ইরশাদ করেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 1 দিরহাম খরচ করবে সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উক্ত হাদিসকে সামনে রেখে রেজভিয়া সুফিবাদী সংগঠন রাসুলে পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে 4টি গরু কুরবানি, মুসাফির ও এতিম গরিবদের খাবার বিতরণ সহ তাবারক বিতরণ করবে। উক্ত কোরবানি ও তাবারকে যারা শরিক হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন আপনার নির্ধারিত দান, আল্লাহ আপনার দানকে কবুল আর মঞ্জুর করুন। যাতায়াত নির্দেশনা: ঢাকা সায়দাবাদ ও কমলাপুর থেকে বৈরব হয়ে কটিয়াদি বাসস্ট্যান্ড এবং গাজীপুর চৌরাস্তা থেকে জলশিরি বাসে করে কটিয়াদি বাসস্ট্যান্ড নেমে মানিকখালী রোডে। কাবা পৃথিবীর সবচেয়ে সম্মানিত একটি বস্তু, আর এদিকে মানুষও আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, কারণ কাবা শরীফ মুসলমানদের কিবলা, কাবা শরীফের গুরুত্ব অনেক। কাবা সৃষ্টি হয়েছে মানুষ সৃষ্টির ভূপূর্বেই, কাবা গড়ের ঠিক উপরেই রয়েছে বাইতুল মামুর, যা আল্লাহর ঘর অবস্থিত। কাবা পৃথিবীর মাঝখানে অবস্থিত, এই কাবার ঠিক বরাবর উপরে 27 মানের উপরে বাইতুল মামুর, 27 মানের উপরে আরশে মোয়াল্লা বাইতুল মামুর। এই বাইতুল মামুর, এটা আল্লাহর ঘর, সেই ঘরটা আল্লাহর ঘরটাও কিন্তু কাবা শরীফের উপরে রয়েছে। এখন এই কাবা শরীফ, এই কাবা শরীফের গুরুত্ব অনেক বেশি, কারণ কাবা শরীফ হলো মুসলমানদের কেবলা। এই কাবা শরীফ আল্লাহ মানুষের সমাবেশস্থল হিসাবে ঘোষণা করেছেন, মানে এই কাবা শরীফ হলো মুসলমানদের একটা সমাবেশস্থল হবে, এই সম্পর্কে আমার আল্লাহ। কাবা শরীফ যে কী, এটা আল্লাহ নিজেই বর্ণনা করেছেন কোরআন শরীফে। আমার আল্লাহ বলেন, ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতা লিন্নাসি ওয়া আম্মা, আল্লাহ বলেন যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সমাবেশস্থল ও শান্তির আলয় করলাম, সূরা বাকারা আয়াত নম্বর 125। সূরা বাকারার 125 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হ্যাঁ আমি কাবা গৃহকে মানুষের জন্য, হ্যাঁ সম্মিলিত স্থল, মানে মুসলমানরা এখানে সম্মিলিত হবে, এই সম্মিলিত স্থল ও শান্তির আলোয় করলাম, সূরা বাকারা আয়াত নম্বর 125। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী কাবা শরীফ হলো মুসলমানদের একটা সম্মিলিত স্থল। এখানে লক্ষণীয় বিষয় হলো যে কাবা বড় নাকি মানুষ বড়। এখানে লক্ষণীয় বিষয় হলো যে কাবা ঘরটা কিন্তু বানিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, যেহেতু সৃষ্টি হয়েছেন পরবর্তী, এটা মুসলমানের জন্য যে কাবাটা তৈরি করেছেন এটা ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছেন, আর মানুষের দিল বানিয়েছেন স্বয়ং আল্লাহ। আমি আবার বলছি, কাবা শরীফটা বানিয়েছেন, কাবা শরীফ বানিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর মানুষের দিল বানিয়েছেন স্বয়ং আল্লাহ। এই জন্য আল্লাহ কাবা ঘরে থাকেন না, আল্লাহ থাকেন, হ্যাঁ ইনসানুল কামিলের দিলের মধ্যে, মমিনের দিলের মধ্যে আল্লাহর আরশ, আল্লাহর বাসস্থান। কারণ কাবা শরীফের মালিক আল্লাহ, কিন্তু কাবা গর্বিত আল্লাহ থাকেন না, আল্লাহ থাকেন মুমিনের কলবে, ইনসানুল কামিল কামিলের কলবের মধ্যে আল্লাহর বাসস্থান। কারণ কাবা শরীফ বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর মুমিনের দিল, মানুষের দিল বানিয়েছেন স্বয়ং আল্লাহ। তা আল্লাহ যেটা বানাইছে এটার দাম অবশ্যই বেশি। তাহলে এতে কি সুস্পষ্ট প্রমাণিত হইল, কাবার সাইতে একজন মানুষের দাম, একজন ইনসানুল কামেল, যে এই কামেল মানুষের দাম অবশ্যই বেশি। এখন আসেন, মানুষের সম্মান, মানুষের মর্যাদা আল্লাহরই যে বাড়িয়েছেন, এটাও কোরআনে কারিমে আছে। আমি সরাসরি কোরআন আয়াত থেকে প্রমাণ করছি, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আদমের বংশধরকে, হ্যাঁ আমি শ্রেষ্ঠত্ব করে দিয়েছি। আদমের বংশধরকে মানুষ, আদমের বংশধর যে মানুষ জাতিকে আমি শ্রেষ্ঠত্ব করে দিয়েছি, কে বলছেন? আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয়ই আমি
আদমের বংশধরকে মানবজাতিকে শ্রেষ্ঠত্ব করে দিয়েছি সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 70। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 70 থেকে প্রমাণিত হলো আল্লাহ আদম জাতিকে মানুষ জাতিকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে এখান থেকেই বোঝা গেল কাবার চাইতেও শ্রেষ্ঠ একজন মানুষের দাম। এটা সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 70। এখানে আমাদের আরেকটু জানা দরকার, যেটা মনে করেন ইবনে মাজাহ এখানে হাদিস আছে, আল্লাহ বলেন আল মুমিনু আজামু হারবাতু মিনাল কাবা, একজন মুমিনের দাম কাবার চেয়েও সম্মানী। একজন মুমিন কিন্তু মানুষ, তাহলে একজন মানুষের দাম কাবার চেয়েও সম্মানী। এই কারণে মুস্তাহাব নিয়ম হচ্ছে যখন আমরা জিয়ারতে যাই তখন কিন্তু কাবাকে পিছন রেখে মুমিনের কবরটাকে সামনে রেখে আমরা জিয়ারত করি, কারণ কাবার সাইতে একজন ইনসানুল কামেল, একজন মুমিন ইনসানের, একজন মুমিন ইনসানের দাম অবশ্যই কাবার সাইতে বেশি, কাবার চেয়ে সম্মানী একজন মানুষের দাম। তাহলে আজকে আমরা এই আলোচনা থেকে প্রমাণিত হইল যে একজন মানুষের দাম অবশ্যই কাবা চাইতে বেশি, কারণ কাবা শরীফ বানিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর মানুষ বানিয়েছেন স্বয়ং আল্লাহ। এই জন্য মানুষের দাম বেশি, কারণ আমি দুইটি কোরআন আয়াত থেকে সুস্পষ্ট প্রমাণিত করলাম। তো আজকে এখানে জানার আগ্রহ ছিল যে কাবা বড় নাকি মানুষ বড়। কাবার চাইতে অবশ্যই মানুষের মুমিনের মর্যাদা অনেক বেশি, কারণ মুমিনের ভিতরে আল্লাহর বাসস্থান, মুমিনের কলবে আল্লাহ পাকের আরশ। তো যাক, আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছিলাম। ওয়াকি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।